পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে দু মাস ব্যাপী চলছে পথ নিরাপত্তা কর্মসূচি। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করা, ট্যাবলোর মাধ্যমে প্রচার, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং হেলমেট বিতরণ কর্মসূচি চলছে। সোমবার বর্ধমান গোলাপবাগ ট্রাফিক পুলিশ ফাঁড়ির উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয় বর্ধমান ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির উদ্যোগে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। নিয়ম মেলে রাস্তা পারাপার করুন, কেন এই রাস্তাতে শুধু আমি আপনি নয়, এখানে প্রতিবন্ধীরাও রাস্তা পার করে, স্ট্রে অ্যানিমালসরাও পার করে। মাননীয় টিআই সাহেবের পারমিশন নিয়ে এই গোলাপবাগ সাব ট্রাফিক গার্ড এই যে অনুষ্ঠান কর্মসূচি আমরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি সঞ্জয় চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বহু মানুষ এখানে অ্যাক্সিডেন্টে মারা যান, যেরকম রোড অ্যাক্সিডেন্ট হয় ট্রাফিকের নিয়ম না মানার জন্যে, সিগন্যাল লাইট না মানার জন্যে। তো সে কারণে এই প্রতি বছর অ্যাক্সিডেন্টটাকে রোধ করার জন্যে এবং মানুষকে প্রতিবন্ধী হওয়া থেকে বাঁচাবার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর এই উদ্যোগটা নেন। যেরকম এবছর গোলাপবাগ ট্রাফিক থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ। সেফ ড্রাইভ সেফ লাইফ এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন ট্রাফিকের যত নিয়মগুলো ঠিক মতন মেনে চলে, যেরকম হেলমেট পরা, সিট বেল্ট পরা, নেশা করে গাড়ি না চালানো, প্লাস ট্রিপল রাইডিং না করানো, আর রাস্তার সিগন্যাল দেখে পার হন। কেন এই পৃথিবীটা সবার, এখানে আমিও পার হচ্ছি, আমিও যেরকম যাচ্ছি একটা প্রতিবন্ধী মানুষও পার হচ্ছে এবং স্ট্রে অ্যানিমালসও পার হচ্ছে। সুতরাং সবাইকে সুযোগ দিতে হবে, নিজে র্যাশ ড্রাইভিং করে নিয়ম না মেনে চলে গেলে এরকম হবে না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা সবাই সচেতন হন। আর কেন আমরা ট্রাফিকে ভয়াবহ দুর্ঘটনা দেখেছি বা মানে মানুষকে প্রতিবন্ধী হতে দেখেছি, লাস্টে এটাই কথা বলবো কি, দুর্ঘটনা চেয়ে দেরি ভালো, নিভে না যায় জীবনের আলো। তারা খুব সুন্দর, এই যে মানুষ কথা না বলে নিজের অ্যাকশন থেকে বুঝিয়ে দিলেন কি, একটা হাজবেন্ড কোথাও যাচ্ছেন, তার ওয়াইফ একটু সাজুগুজু করছে, কিন্তু ও ঠিক আছে, টাইম উনি ওয়েস্ট করলেন একটু, মেয়ে তো একটু সাজগুজ করবে, তারপর উনি এত বিরক্ত হয়ে গেলেন, বাইকে নিজে চড়লেন এবং ওনার ওয়াইফ যখন উঠতে গেলেন, ওয়াইফ নিজে আগে হেলমেটটা পরলেন, তারপর উনি যখন পড়াতে গেলেন ওয়াইফটা, ওনাকে ওনার মাথার হেলমেট থেকে উনি ছুঁড়ে ফেলে দিলেন, আর ওয়াইফের মাথার হেলমেট থেকে উনি ছুঁড়ে ফেলে দিলেন। লাস্টে পরিণতি কী হলো, একটা ভয়াবহ দুর্ঘটনা, যেটা উনি দুজনেই হাজব্যান্ড ওয়াইফ একদম প্রতিবন্ধী হয়ে গেলেন। এইটাই উনি মুখাভিনয় থেকে জনসাধারণকে বুঝাতে চেয়েছেন। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।